السلام عليكم ورحمة الله, الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم واستفته وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من إن سديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ আজকে আপনাদের সামনে তাফসির করব সুরায়ে ইব্রাহিমের আয়ত নম্বর পনেরো থেকে মহান আল্লাহ এতে কাফেরদের অবস্থা বর্ণনা করেছেন এবং যারা অহংকারী অর্থাৎ আল্লাহর সামনে অহংকার করেছে কুফরি করেছে এই রকম মানুষের সামনে অহংকার করেছে যারা সীমা লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে তাদের জন্য যে সব শাস্তি রয়েছে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি এবং জাহান্নামে তাদেরকে যে পানীয় দেওয়া হবে সেই পানীয়র কথা আল্লাহ ফাকরবুল আলমিন এখানে বর্ণনা করেছেন মহান আলো বলছেন ওয়াস্তাফ জাব্বারিন আনিদ এই কাফেররা আল্লাহকে অস্বীকারীরা কাফেররা যখন বদর যুদ্ধের জন্য বেরিয়েছিল তখন আবু জাহাল বলেছিল যে আল্লাহ আমরা সত্যপথে আছি আমাদের সাথে যারা আত্মীয়তার বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে যারা আমাদের থেকে সম্পর্ক ছেদ করেছে অথচ আমাদের বংশের অর্থাৎ উদ্দেশ্য করতো মোহাম্মদ ইসলাম এবং তার সাথী সঙ্গীদেরকে তাদেরকে বা আমাদের মাঝে একটা ফয়সালা করে ফয়সালা করে দাও এই বলে বদর যুদ্ধে হাজির হয়েছিল আল্লাহ বলছেন যে এরা চূড়ান্ত বিজয়ের ফয়সালার কামনা করছিল জব্বাইন আনীদ তবে ব্যর্থ হয়েছে প্রত্যেক উদ্ধত অহংকারী এবং সীমালঙ্গনকারী অবাধ্য যে সীমালঙ্গনকারী অবাধ্য এই ধরনের লোকেরা আর যারা অহংকার প্রকাশ করেছে যারা নিজেকে বড় মনে করেছে অত্যাচার করেছে তারা ইহকাল পরকালে ব্যর্থ হবে মিউরা ইহি জাহান্নাম এদের পেছনে রয়েছে বা এদের পরবর্তীত রয়েছে এদের পরিণাম জাহান্নাম অয়ুস্কাবি মাইন সদীদ এবং এদেরকে পান করানো হবে গলিত পুজ সদীদ বলে জাহান্নামীরা যে জ্বলবে আর জ্বলে যে পুজ আর রক্ত হবে এই রক্ত পুজকে সদীদ বলা হয় পানীয় তাদেরকে দেওয়া হবে এই গলিত রক্ত পুঁজের গিলতে চেষ্টা করবে ওয়ালা একাদসী গহু কিন্তু খুব কমই গিলতে পারবে গিলতে পারবে না করলে মাকান এবং চারিদিক থেকে তাদেরকে মৃত্যুতে ঘিরে ফেলবে অমা হবে মাইঙ্গেত কিন্তু মৃত্যু আসবে না মরণ আসবে না কারণ আল্লাহ কাকরবুল আলমিন জান্নাতে জান্নাতিদেরকে দিয়ে দেওয়ার পরে আর জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়ার পরে মদকে একটি জীবের আকারে নিয়ে এসে জান্নাত জাহানার মাঝখানে জবাই করে দেবেন এবং বলবেন যে আহলাল জান্নাত হে জান্নাতিরা মত আহলান্নার হে মত নেই এরপর আর মৃত্যু আসবে না জ্বলতে থাকবে কিন্তু মত হবে না পৃথিবীতে সামান্য সময় জ্বললেই তো মত চলে আসতো মারা যেত তারপর আর টের পেত না কিন্তু জাহান্নামে জ্বলতেই থাকবে আত্মাবের হবে না সুতরাং শাস্তি পেতেই থাকবে আল্লাহ পাক رب العالم বলেন যে আমই ওয়ারাইহি এর ফর তাদের জন্য কঠিন আযাব রয়েছে আযাবের পর আজাব রয়েছে এবং কখনোই জাহান্নাম থেকে বের হবে না মাসালুলযীনা কাফারু বিরব্বিহিম আমালুহুম করমা দিন ইসতদ্দত বিহিরি ফি ইয়াউমিন আসিফ দেরুন ইয়াকদারুনা مما কসবু আলা শাই ذালিকা হুয়াল দালালুল বাইদ আল্লাহ পাক এখানে কাফেরদের কাজকর্ম কাফেরদের আমলের একটা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ বলছেন ওই সব লোকেরা যারা তাদের রবের সাথে কুফুরি করেছে তাদের আমলের দৃষ্টান্ত আমাল হুম তাদের দৃষ্টান্ত হচ্ছে যে তাদের কাজকর্মগুলি তাদের আমলগুলি কারামাদ ছাইর মতো ইস্তাদ বেহির রিহফিয়মিন আসেফ ঝড়ের দিনে যদি প্রচন্ড বেগে বাতাস উড়িয়ে নিয়ে যায় এই ছাইকে তাহলে ছায় আর থাকে না লাখ দেরুন আমি মা কাসাবো আলা সেই যা কিছু তারা উপার্জন করেছিল তার কোনোটিকে তারা রক্ষা করতে পারবে না বা কোনো কিছুকে তারা আর রাখতে পারবে না যদি ছাই কোথাও থাকে আর ওপর যেদিন ঝড় বাতাস বইছে আর প্রচণ্ড বেগে যদি সেই বাতাস বয়ে আসে তাহলে সে ছাইকে আর পাওয়া যাবে না ওই রকমই এদের আমলগুলি হচ্ছে ছায়ের মতো যে তাদের শিরকের কারণে কুফুরের কারণে মাতা পিতার সেবা করেছে অথবা আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করেছে ছোট ভাই বোনদেরকে মানুষ করেছে এইরকম জনকল্যাণমূলক কাজ করেছে মানুষের অনেক উপকার করেছে রাস্তাঘাট তৈরি করেছে এগুলি ছায়ের মতো যেগুলিকে পুড়িয়ে নিয়ে যাবে তাদের শিরকে কুফরিতে আর এই শিরকুফরিগুলি হচ্ছে প্রচন্ড ঝড় বাতাসের মতো আল্লাহ রব্বুল আলমিন এর সাদ করছেন জাহালিক হাত দলা আলুল আর এই হচ্ছে বড়ই ঘোর গুমরাহি বড়ই পথভ্রষ্টতা আল্লাপাক তারপরে এর সাদ করছেন আলমতার আন্না কা হক ইন ইয়াসায়ুদহিবকুম ইয়াতবি খালকিন জাদি হে নবী তুমি না চিন্তা করি যে আল্লাহ আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন বিল হক নাই সঙ্গতভাবে অর্থাৎ উপকারের জন্য সৃষ্টি করেছেন উদ্দেশ্যবিহীন আল্লাহ সৃষ্টি করেননি নি ইন ইয়াসায়ুদহিবকুম ইয়াতবি খালকিন জাদি আল্লাহ যদি চাইতেন তো তোমাদের হে মানব জাতি হে কাফেররা হে অশিকারকারীরা তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন এবং নতুন এক সৃষ্টি নিয়ে আসতেন আর তারা তোমাদের মতো অবান্চিত হতো না

সবাউন আলাইনা আজাজেনা আম সাবরনা আলা মিন মাহিস আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে বিচার দিবসে সেই সময় যারা দুর্বল লোক ছিল সমাজে যারা সাধারণ মানুষ ছিল নেত্রীস্থানীয় ব্যক্তিদের অন্ধ অনুকরণ করেছে ধর্মীয় নেতাদের অন্ধ অনুকরণ করেছে এবং বাতিলপন্থায় তারা জীবন যাপন করেছে অথবা শুধু পেটের উদ্দেশ্যে জীবন যাপন করেছে কুফরি জীবন পাপের জীবন শিল্পের জীবন বিদাতের জীবন যাপন করেছে এই সব সাধারণ দুর্বলরা তাদের নেতাদেরকে বলবে দুর্বল লোকেরা ওই সব লোকদেরকে বলবে যারা নিজেদেরকে বড় মনে করেছিল অহংকার করেছিল যে আমরা হচ্ছি ধর্মীয় নেতা আমরা হচ্ছি দেশের শাসক আমরা হচ্ছি পুঁজিপতি আমরা হচ্ছি নেতৃস্থানীয় ব্যক্তি এরা অহংকার করেছিল কন্যা তাবা ওই দুর্বল অসহায় মানুষরা বলবে সমাজের যে আমরা তোমাদের অনসারী ছিলাম তোমাদের ভক্ত ছিলাম ফাহাল আন্ত তাহলে কি তোমরা আল্লাহর আজাব থেকে কোনো ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারবে আজকে কোনো উপকার করতে পারবে কালু তখন এই অহংকারীরা বলবে এই নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে দান করতেন তো তোমাদেরকে দিতাম আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথ দেখাতেন তাহলে তোমাদেরকে সঠিক পথ দেখাতাম অথবা পরকালের ক্ষেত্রে যদি পাক আমাদেরকে ভালো দিকে নিয়ে যান আর আমাদেরকে যদি সুখ দেন আর সুখ পায় তাহলে তোমাদেরকেও সুখের ব্যবস্থা দেব তোমাদেরকেও ভালো পথ দেখাবো সাবাউন আলেই না না যখন দেখবে যে আর কোনো উপায় নেই কোনো উপায় নেই তখন চিৎকার করে ডাকবে চিৎকার করে ডেকেও তাদের দরখাস্ত তাদের চিৎকার শোনা হবে না শুনবেন না তখন তারা বলবে যে আমাদের জন্য সবটাই সমান শাউন আলীন আর যা যে না আমরা ধৈর্য হারা হই আম না অথবা ধৈর্য ধারণ করি মালা নামি মাহিস আমাদের কোনো নিষ্কৃতি নেই আমাদের কোনো এখান থেকে বের হওয়ার উপায় নেই অমাহমবে খারে জিয়ামি নান্নাহার জাহার নাম থেকে কখনো তারা বের হইতে পারবে না আল্লাহ পাক তারপরে শয়তানের কথা এখানে বর্ণনা করেছেন শয়তান তখন কি বলবে যে ইবলি শয়তান শয়তানের অনুসারী জিনেরা যারা মানব জাতিকে গুমরা করে বলবে ওই সময় যখন বিচার ফয়সালা সম্পন্ন হয়ে যাবে হাক নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে সত্য ওয়াদা করেছেন আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য ছিল ওয়াদ তুকুম এবং আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম তবে আমি ওয়াদা খেলাফি করেছি আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি সুলতান আর আমার তোমাদের রকমের ওয়ামা প্রভাব ছিল না এমন নয় যে আমি তোমাদেরকে জোরপূর্বক এসব অন্যায় কাজ করেছি আমি খুব বেশি যেটা করেছি সেটা তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়েছি তোমাদেরকে শাসা দিয়েছি তোমাদের সামনে খারাপ কাজগুলিকে কুফরিকে পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করেছি এই কাজ আমি করেছি ইল্লা আনকুম তোমাদের ওপর আমার এমন প্রভাব ছিল না তবে তোমাদেরকে আহ্বান করেছি আমার ডাকে সাড়া দিয়েছ তোমরা আমাকে তিরস্কার করিও না বরং নিজেদেরকে তিরস্কার করো তোমরা নিজেরাই ভুল করেছ মা আনা বে মুসরে কুম আমা তুম বে আল্লাহ আল্লাহাক বলছেন যে এই শয়তান বলবে যে তোমাদের ফরিয়াদ শুনতে আমি পারি না মা আনা আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি না তোমাদের অসহায় অবস্থায় আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি না অমান মা আনতুম বি মুসরিকিন আমার ফরিয়াদ শুনতে পারবে না ইন্নী কাফারতু বিমা আশরকতুমুনি মিন ক্বাব্লু এর পূর্বে পৃথিবীতে যে শির করেছ এই শিরকে আমি অস্বীকার করছি আমি তোমাদেরকে বাধ্য করিনি নি ইন্নাল জালিমিন লাহুম আলিম আল্লাহ পাক নিঃসন্দেহে জন্য বড় ভয়াবহ শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর তেশের সাধ করেছেন ওবাবুদ ফের আল্লাহ দিন আমান ওয়া মিউজো আলী হাতি জান্না তিন তাজরি মিন্তাহাতিয়া আলা আনাহার রুখা না ফিহা বেঈদী রব বেহিম তাহিয়া ফিহা সালাম কাফেরদের মুশহিদদের কথা এর পূর্বে বর্ণনা করার পরে আল্লাহফা আকরা বুলা আলমিন মমিন যারা যারা সৎকর্মশীল তাঁদের শুভ পরিণামের কথা বর্ণনা করছেন এবং আল্লাহ ফাকরবুলা আলমিনের কোরান এক্মে বাগ ভঙ্গিমা হচ্ছে এরকমই যে যখনই আল্লাহ আল্লাহফা কাফের জালেমদের কথা এবং তাদের অশুভ পরিণামের কথা তাদের কঠোর শাস্তির কথা আল্লাহাক উল্লেখ করেছেন তখনই আল্লাহাক মমিন মমিন কথা বর্ণনা করেছেন এবং তারাকে যে আল্লাহাক সম্মানিত করেছেন এবং তাদেরকে আল্লাহাক যে জান্নাত দেবেন সুখময় স্থান তার কথা আল্লাহাক বর্ণনা করে থাকেন মহান আল্লাহ ইসাদ করেছেন ওয়াউদ খেলিন আমান ওয়ামিলুস আলিহাদ এবং যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে খালেদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে তাদের প্রতিপালকের আদেশক্রমে তাহি সালাম এবং সেখানে তাদের সংবর্ধনা হবে সালাম বলে একে অপরকে সালাম করবে ফেরেস্তাগন এসে সালাম করবে জান্নাতিদেরকে শান্তি আর শান্তি সেখানে অশান্তির কিছু থাকবে না মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আলাম তারাকে ফদর আসুল হাসা কালেমাতন ও হাফিস সামা তুতি ওকলাহ কুল্লাহী নিম্বেদিন রব বেদ রাই উল্লাহ আমসা আলা ইন নাসের আল্লাহ মিয়াতে কারণ এখানে আল্লাহ ফাকরে বুলা আলমিন খালে মা তাইয়বাহ লা ই লাহ ইল্লাহ অথবা খালেম আত্য়ায় মানে যেকোনো ভালো কথা কোরআন এ করিমের কথা আল্লাহ ফাকের দিনের কথা তওহিদের কথা আর দৃষ্টান্ত আল্লাহ ফাকরব্লা আলমিন পেশ করেছেন মোহান আল্লাহ বলছেন আলম তারা হেনাবি তুমি কি দেখো না কেফা দা বুল্লাহ সাল্লাম কেমন সুন্দর করে আল্লাহ ফাকরব বুল্ আলমিন দৃষ্টান্ত বর্ণনা করেছেন ক্যালেমাতন তৈবা কাশা জারাতবা যে পবিত্র ক্যালেমা কাশাজারাতীন তৈবা ভালো গাছের মতো বরকতময় গাছের মতো আসুলহা হাস সাবেদ নবী করিম সাল্লা একটি হাদিসে রয়েছে যে একবার জিজ্ঞাসা করলেন সাহাবাইকিরামদেরকে সহিব খারিতে রয়েছে আব্দুল্লা নুমারি আল্লাহ তালু বর্ণনা করছে গাছের মধ্যে একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না নব্বি উনি মাহিয়া ওই গাছটি কি তোমরা বলতে পারো নবী করিম সাল এইভাবে সাহাবাইকরামদেরকে পরীক্ষা করলেন সাহাবাই কেন ভাবলেন যে এমন গাছ জিজ্ঞাসা করেছেন রাসুল্লাহ ইসলাম যখন তাহলে এই গাছটি অনেক দূরে আমাদেরকে মরুভূমিতে কোথাও খুঁজতে হবে আর বাড়ির আশেপাশে গোটা মদিনা এই যে খেজুর গাছে ভর্তি হয়ে আছে এদিকে তাদের ব্রেনই যায়নি আবদুল বলছেন যে লোকের এত বেদুইন এলাকায় মরুভূমির গাছ সম্পর্কে চিন্তা করা শুরু করলো বাবা কাফি নাফসি আন্নাহা নাখলা আমার মনে হইল যে সেটি হচ্ছে খেজুর গাছ কিন্তু সেখানে বড় বড় সাহাবাই রাম বসে আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব বসে আছেন আবু বাকর ওমর আমার আব্বা বসে আছেন লজ্জা আমি কিছু বললাম না শেষ খানে নবী করিম সাল সেটি হচ্ছে গাছ ওয়াইনাহা মাসালুল মুসলিম আর এই গাছটি এত বরকতের গাছ যে এই গাছ হচ্ছে মুসলিমের মতো মুসলিমের যেমন কোনো কিছু দিয়ে অন্য কারো কোনো ক্ষতি হতে পারে না তো আল্লাহ ফাকরাবুল বলছেন যে পবিত্র গাছের মতো হচ্ছে কালিমা তৈবার উদাহরণ আসল সাবেদ যেই পবিত্র গাছ অর্থাৎ এই খেজুর গাছের শেকর তো অত্যন্ত মজবুত হয়ে সুদৃঢ় হয়ে স্থাপিত থাকে সামা আর তার শাখা প্রশাখাগুলি আকাশ পানে বিস্তৃত থাকে শাখা প্রিনব্বীহা এবং এর আল্লাফা বলছেন যে এই যে গাছ বরকতের গাছ খেজুর গাছ তুতি ও কোলাহা তার ফল মূল সব দিতে থাকে বেঈদানব্বিহা তার রবের আদেশ ক্রমে সারা বছর এই খেজুর মানুষ খেতে কোনো ফায়দা নেই যে বৃক্ষ থেকে যে ফল হবে সেই ফলেও কোনো ফায়দা নেই ও যে তুসাৎ মিন ফকিল আর এই ধরনের গাছ আরব দেশে হইতো যার ফল অত্যন্ত তিক্ত হইত আর সেই গাছের শেকড় জমিনের ওপর ভাগে থাকতো ভিতরে মাটির মধ্যে যেত না আর মরুভূমিতে বালি মাটিতে যদি ওপরেই শেকড়গুলি থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না মা মিন কারার তার কোনো স্থায়িত্ব নেই একটু বাতাস হলে উল্টে পড়ে যায় আল্লাহ পাকের সাত করছে ওসাবতুল্লাহ উল্লাজিন আমান বিল ফিল ইসাব ইতফিল হায়াত ইদ্দিন ওফিল আখেরাত ওয়ুদুল্লাহ জালিমিন ওয়া ফাউলুল্লাহ মা ইশা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদেরকে যারা ঈমান আছে তাদেরকে সুদৃঢ় রাখেন সুপ্রতিষ্ঠিত রাখেন বিল কৌল ইসাব সুপ্রতিষ্ঠিত বানির অবলম্বনে যখন তারা সুপ্রতিষ্ঠিত বাণী অবলম্বন করে তখন আল্লাহ পাক তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখেন কালমা এলা ইল্লাল্লাহকে যখন অনুসরণ করে তখন তাদেরকে আল্লাহ ফাকরুল আলমিন সুপ্রতিষ্ঠিত রাখেন ফিল হায়াতি ইহো জগতেও এবং পর জগতেও পক্ষান্তর জালমদেরকে আল্লাহর পথভ্রষ্ট করেন্লাহ মায়াস আল্লাহ যা ইচ্ছা করেন তাই করে থাকেন এ আয়াত সম্পর্কে বারাবিন আজব রাজি আল্লাহ তাল থেকে হাদিস বর্ণিত রয়েছে আর যে এই আয়াত নাজিল হয়েছে কবরের আজাব সম্পর্কে ফি এসব আজাবিল কবর কবর আজাবের প্রমাণ সম্পর্কে এটি দলিল যে আল্লাহ ফাকরুল আলমিন ইহ জগতেও রাখেন এবং পরজগতে মতের পরে যে মনকার নাকি প্রশ্ন করতে আসে কবরে এবং বসিয়ে দেয় তাকে জিজ্ঞাসা করা শুরু করে মৃত ব্যক্তিকে মান রব্য তোমার প্রতি পালককে মা দিন কা তোমার দিন কি ছিল মান্না ভিও কা রাজি ফিকুম ওই ব্যক্তি সম্পর্কে কি জানো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল আর তখন মমিন এগুলির জবাব সহজে দিয়ে দেয় এখানেই আল্লাফা বলেছেন যে আল্লাহফাক মমিন্দদেরকে সুদৃঢ় রাখেন পরকালু আর যারা জালেম পথভ্রষ্ট তাদেরকে আল্লাহফা পথভ্রষ্ট করে দেন সুতরাং বলতে থাকে হা হা আ লা আদিরি আফসোস আক্ষেপ আক্ষেপ যে আমরা কিছুই জানি না মহান আল্লাহ এরশাদ করেছেন ইব্রাহিম আয়াত নম্বর আঠাইশে আলম ইয়া লেদি নাবদালু নেমাত আল্লাহ কুফরা কুফরাউ আহাল্লু ক মহম্দার আল বয়ার হে নবী মহম্মদ সাল্লাহ এই সাল্লাম তুমিকে দেখো নি ওই সব লোকদেরকে যারা আল্লাহর নেয়ামতকে কুফরিতে রূপান্তরিত করে দিয়েছিল বদারু নিয়ামত আল্লাহ আল্লাহ ফাকরবুল আলম যে অনুগ্রহ দান করেছিলেন যে নিরাপত্তা দিয়েছিলেন যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন আর আল্লাহ ফাকরবুল আলম তাদেরকে বড় সুখে রেখেছিলেন এই নিয়ামতকে এমনকি দিনের নিয়ামত আল্লাহ তাদেরকে তৌহিদ দিয়েছিলেন তাদেরকে ইব্রাহিম আলিহি সালামের অনুসারী করেছিলেন কাফেরদের সম্পর্কে মাক্কা কাফেরদের সম্পর্কে আল্লাহ ফাঁক এ হাত করেছেন যে আল্লাহ দিনের দিক থেকেও এদেরকে আল্লাহ ফাঁকে নিয়ামত দিয়েছিলেন এদেরকে কাবার মতো করেছিলেন কাবার খাদেম করেছিলেন এদেরকে আল্লাহর ঘরের পাশে বসবাসে আল্লাহ সুযোগ দিয়েছিলেন এদেরকে নিরাপত্তা দান করেছিলেন বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর এই নিয়ামতকে তারা কুফরিতে রূপান্তরিত করেছিল ও আল বাবার এবং নিজ জাতিকে তারা ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছিল এই কোরাইশদেরকে আর মুশ্রেকদেরকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছিল অর্থাৎ ডক্সাল্লাম যখন সত্য দিন নিয়ে আসলেন তারা সেই শিরকের ওপরে অটল থাকলো এবং নবী ইসলামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো মানতে রাজি হলো না বরং নবী ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হইল আর শেষ পরিণাম মক্কা বিজয়ের মাধ্যমে তাদের সর্বনাশ হলো আর জাতিকে সর্বনাশ করলো অনেকেই কুফুরের অবস্থায় ধ্বংস হয়ে গেল এবং তারা জাহান্নামে পৌঁছে গেল আল্লাহ ফাকরাবন বলছেন যে এদের পরিণাম হচ্ছে নাহা ধ্বংসের ঘর হচ্ছে জাহান্নাম যাতে তারা প্রবেশ করবে অবেস আল কারার আর এ হচ্ছে বড়ই নিকৃষ্ট জায়গা অজার উল্লিল্লাহ আন্দাত আলি আদুল্লো আনসা বিলহকুল তামাত্তা ও ফাইননা মসি রকমেলান্নার আর তারা আল্লাহ ফাকরবুল আলামিনের শরিক সাব্যস্ত করেছে জাতি করে আল্লাহর রাস্তা থেকে তারা মানবজাতিকে বিভ্রান্ত করতে পারে কুল হেদাবি বলে দাও তামাত্তা ও তোমরা ভোগ বিলাস করতে থাকো ফাইননা মসি রকমেলান্নার তোমাদের শেষ পরিণাম হচ্ছে জাহান্নব তোমাদের পরত্যাবর্তন স্থল হচ্ছে জাহান্নম আল্লাহফা তারপরে এরশাদ করছেন কুল্লে এবাদিন আমন ইউকিম ও সলাত ওয়ুন ফেকুমিম মারাজাক না হুসির রাউয়া আলা নিয়মিন কাব্লিউ মোল্লা বাইউন ফি হেলা আল হে নাবী বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে সাহাবাই বাই কেরাম দেশ সম্পর্কে আল্ফা বলছেন ইউকিম ও সলাত এরা যেন সলাত কায়েম করে তাহলে ঈমানের পরে নামাজ কায়েম করা অত্যন্ত জরুরি বিষয় নিজের ঈমানের প্রমাণ পেশ করার জন্য ওয়ায়ুন ফেকু মিম্মা রাজাক নাহম যা কিছু আমি তাদেরকে রেজেক হিসাবে দিয়েছি উপজীবিকা দান করেছি তা থেকে গোপনেও তারা ব্যয় করে ও আলানি আর প্রকাশ্য ব্যয়কারী যেখানে যখন প্রিয়জন তা ব্যয় করে বিশেষ করে ফরজ ব্যয়বহনের ক্ষেত্রে বাবা মা রয়েছে ছেলেমেয়েরা রয়েছে স্ত্রী রয়েছে এবং ছোট নাবালক ভাই বোনের রয়েছে এবং বাবার মধ্যে সে আর্থিক সচ্ছলতা নেই অথবা এই ধরনের যে কোনো ফরজ ব্যয়বহনের দায়িত্ব রয়েছে আর আরেকটি দিক হচ্ছে আল্লাহর আর রিজিক থেকে ব্যয় করার সেটা হচ্ছে ফরজ জাকাত আদি করা যারা জাকাত প্রদান করে এরা এই কাজগুলি করবে মিন দিন কোনো কেনা বেচা থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে যে ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়ে আমরা পণ পেশ করে মুক্তি হাসিল করে নেব মুক্তিপণ দিয়ে দেবো ওলা খেলাল না কোনো রকমের বন্ধুত্ব থাকবে যে বন্ধুকে ধরে সোর্স মাধ্যম ধরে পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা পার পেয়ে যাই অনেক ক্ষেত্রে আমরা ছুটি পেয়ে যায় আল্লাহাক বলছেন তারপরে আল্লাহুল্লা খালাকাল আর আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন ওয়ান মান এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন ফখ রাজা তোমাদের জন্য তা থেকে এই পানির দ্বারা আল্লাহ ফাকরবুল আলম বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করেছেন ফলমূল উৎপন্ন করেছেন রিজ লাকুম তোমাদের রেজিক স্বরূপ আল্লাহ ফাকরবুল আলমিন ফল ফলা দিকে জন্ম দিয়েছেন রিজকাল্লাক তোমাদের উপজীবিকা স্বরূপ কুমল ফুলকা এবং তোমাদের জন্য নৌজানকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন বেআরি যাতে করে তার আদেশে সমুদ্র পথে জলপথে সেই নৌজান চলতে পারে ওসাক্ষার আল্লা আনহার এবং তোমাদের জন্য নহরগুলিকে নদীনালাগুলিকে নদী তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক তোমাদের উপকারে এগুলিকে সৃষ্টি করেছেন প্রশাখার আল্লা কুমুশাম সাওয়ালা দা এ এবং সূর্য চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়েছেন দায়ে বাইনে যা আপন অবস্থায় গতিশীল হয়ে রয়েছে তাহলে আল্লাহ বুলা আল এমিন সূর্য চন্দ্রর ক্ষেত্রে আল্লাহফাক বললেন দায় এ বাইন গতিশীল রয়েছে নিজ গতিতে নিজ পথে চলতে আছে অশাকার আল্লা কুমল্ লাইলাওয়ান নাহার এবং আল্লাহফাক তোমাদের জন্য রাত এবং দিনকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন রাতে তোমরা একরকমের উপকার হাসিল করো আর দিনে তোমরা আরেক রকমের উপকার হাসিল করো এ সমস্ত আল্লাহাক রব্বুল্লা নিদর্শন যে পাক তোমাদের স্বার্থে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন আল্লাহর নিয়ামতের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন এবং পাক আমাদেরকে কোরআন করিমের আদেশ মোতাবেক চলার যেন তৌফিক দান করেন সুবাহান রব্বিকারব্বিলাম্মা এসেফুন মুরসালিন আলমুর সালিন্দুলিল্লাহ রব্বিল আলমিন